অ্যানিমেশন সিনেমা সবার কাছেই অনেক জনপ্রিয়, বিশেষ করে বাচ্চাদের কাছে তো অনেক বেশি জনপ্রিয়। আবার সেইটা যদি হয় সুপার হিরো ভিত্তিক সিনেমা তাহলে তো কথাই নেই। দর্শকবৃন্দ, এখন আমি কথা বলবো দুইটা অ্যানিমেশন সিনেমা নিয়ে, আসলে একই নাম দুইটা সিকুয়েল। নাম হচ্ছে দি ইনক্রেডিবল, যেটার প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল 2004 সালে আর দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছে 2018 সালে। বুঝতে পারতেছেন বিশাল একটা গ্যাপ, গ্যাপের কারণ কি এটা আমি জানি না, তবে দেখলাম আমার কাছে দুর্দান্ত লেভেলের অ্যানিমেশন সিনেমা। সুপার হিরো অ্যানিমেশন সিনেমা আমি এ পর্যন্ত দেখি নাই, এটা আমি ফার্স্ট দেখলাম আর এটাই আমার কাছে দুর্দান্ত লেগেছে। এখন আমি সার্চ দিয়া অ্যানিমেশন সুপার হিরো সিনেমা দেখতে থাকবো। সুপার হিরো সিনেমা আমরা দেখে থাকি যে মার্ভেল ডিসির সিনেমা, বিশেষ করে যে তারা পৃথিবী বাঁচাইতেছে, পৃথিবী সেভ করতেছে, এরকম কাহিনী। কিন্তু এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা যে শুধুমাত্র পৃথিবী বাঁচাচ্ছে সেই বিষয়টা না, এর পরবর্তীতে বা এর ব্যতীত তার একটা লাইফ আছে। তারা যে শুধুমাত্র সফল সুপার হিরো, সব জায়গা থেকে তারা যে শুধু বাহবা পাচ্ছে, তারা যে শুধু ভিলেন মারতেছে, এই জিনিসটা না। এই ইনক্রেডিবল সিনেমায় তাদের যে ইমোশন, সুপার হিরো ভিত্তিক কাজ করতে যেয়ে যে সমাজের কিছু কিছু মানুষের কাছে তারা যে নির্যাতিত হয় বা নিপরিত হয়, এবং যে জিনিসটা সত্যি রিয়েলিস্টিক ভাবে তুলে ধরছে যে শুধুমাত্র সাকসেস মানুষের জীবনে যে শুধু সাকসেসই আসে, কোনো অসফলতা নাই, সেই জিনিসটা কিন্তু না। আর এটা ফ্যামিলি ড্রামা, মানে জাস্ট হচ্ছে সুপার হিরো ভিত্তিক সিনেমা থাকলেও এই ফ্যামিলি জনরা নিয়ে খুব সুন্দর কাজ করছে। ফ্যামিলি ড্রামা বলেন অথবা বা পারিবারিক বন্ধন, পারিবারিক ইমোশন জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। একটা পরিবারের সবাই সুপার হিরো, বাবা মা তাদের তিন সন্তান সবাই সুপার হিরো। 2004 সালের প্রকাশিত সেই সিনেমা যেখান থেকে শেষ হয়েছে, 2018 সালের সেকেন্ড কিস্তি আবার সেখান থেকে শুরু হয়েছে। তো আপনারা যারা এই সিনেমা না দেখছেন তারা বলতেছি যে আপনি যদি অ্যানিমেশন লাভার হয়ে থাকেন অথবা নাও হয়ে থাকেন, এই সিনেমা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। আর যারা দেখছেন তাদের কাছে এই সিনেমা কেমন লাগছে, আর এরকম সিনেমা যদি আপনারা আরো কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আমারে একটু কমেন্ট বক্সে সাজেস্ট করেন যে আর কি কি সিনেমা আছে। তো দর্শকবৃন্দ, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।